ওয়ালাইকুম আপনার প্রশ্ন উত্তর দিতে বিভিন্ন দেওয়া হয়নি তারপর আপনার মাসালাটা ছিল একটু জটিল দেখতে হয়েছে তো প্রথমত আপনাকে ধন্যবাদ জানাচ্ছি তাহানিয়া জানাচ্ছি

মারোয়া মানে সাফা মারোয়া পাহাড় পর্বতের নামে না রাখাই ভালো আর মারওয়ান তো ওটা তো উমায় বংশের একজন ব্যক্তিত্ব হ্যাঁ সাহাবিয়াত প্রমাণিত হয়েছে সেই হিসেবে আমরা সমালোচনা করব না কিন্তু অনেক সমালোচিত ব্যক্তি হ্যাঁ ঠিক আছে তো ওইদিকে যাওয়া দরকার কি সুন্দর নাম সৌদ সঈদ ভাবে জান্নাতের আরো যারা সুসংবাদ প্রাপ্ত তাদের বিভিন্ন নাম আছে সেই নামগুলি অনুযায়ী রাখতে পারেন সেই হিসেবে সেটাও খারাপ নাম না মাসুদ মানে কি সৌভাগ্যবান সাহিদ মানে একই তো এই নামটাই ভালো সবথেকে ভালো নাম তো আপনি জানেন আবদুল্লাহ আব্দুর রহমান নাম আপনি যেটা প্রথম বলেছেন এটা রাখলে যথেষ্ট খালি বলি মারোয়া মারোয়ান আচ্ছা এটা হলো আপনার ওই নাম বিষয়ে এবং আপনার ছেলের বিষয়ে কথা এবার আসি হাদিস সম্পর্কে রসুল্লাহাম এখন হাদিসে বলেন একজন ব্যক্তি নাই। মারা যায় মদিন জন্ম হয়েছে মারা গেছে তারা সৌল্লাহ শাসন বলেছিলেন যে লাউ আল্লাহ মা তা বেগাই রে যদি এই ছেলেটা এই লোকটা মারা যেত তার জন্মস্থানের বাইরে কোথাও মানে ভেন্দেছে তো সাহায়কেরা মারাজ করেছে আরসোল্লাহ এটা আর কারণ কি। আশা করার কারণ কি তখন তিনি বলেছিলেন কারণ তার জন্মস্থান ভিন্ন অন্য দেশে মারা গেলে অন্য জায়গায় মারা গেলে তার ওই জায়গা থেকে নিয়ে জন্মস্থান তার জন্মস্থান থেকে নিয়ে তার মৃত্যুর জায়গা পর্যন্ত এতটুকু দূরত্ব তাকে কি করা হবে জান্নাতে দেওয়া হবে এতটুকু জায়গা তাকে দেওয়া হবে সেই যে যত দূরে অবস্থান করছে সে ততটাই দূরত্বের জান্নাত পাবে মানে ততটা তার জান্নাত প্রশস্ত হবে উদ্দেশ্য হলো এটা তো এই হাদিসটা সহি না জয়ীফ একাধিক উক্তি আছে যাহা আমাদের শেখ মহাদ্দেশ আসল হাদিস আল্লাহ মোহাম্মদ নাসির উদ্দিন ইল আলবানী রহমাউল্লাহ তিনি হাজটাকে হাসান বলেছেন বিশুদ্ধ করেছেন তখন এসকাল থেকে যায় যে মদিনায় মৃত্যুর একটা আলাদাই ফজরত রয়েছে মানে মাতাবেহা যে মদিনাই মরতে চাই মরুক কারণ আমি তার জন্য সাফাত করবো আর বলছে আমি তার জন্য কি করবো সাক্ষী হব তো মদিনা তার এখানে বলা হয়েছে মদিনা ছাড়া অন্য জায়গা যদি মরত এই জন্য কেউ কেউ বলছে হাদিসটাই জয়ীফ এখানে মানে মদিনার ফজিরতের চাই তো বসে ফজরত বলা হচ্ছে যে ব্যক্তি মদিনা বাদ অন্য জায়গায় মরবে তো অন্যান্য আলাম আলা বলছে যে না না হাদিস জয়ীফ না হাদিস এটাও ঠিক আছে ওটাও ঠিক আছে সমন্বয় করতে হবে শেখ আলবানের সমন্বয়ের পক্ষে গিয়েছেন আর অনেকে গিয়েছেন সমন্বয়ের পক্ষে এখন যারা এটাকে সহি বলছেন তারা সমন্বয়ের পক্ষে গিয়েছেন সমন্বয়টা কি উদ্দেশ্য হলো যে মদিনাতে মারার গেলে সমস্যা কিন্তু ও যদি ভিন্ন দেশ থেকে এসে মদিনে মরতো এটা তার জন্য এই ফজিলত যে তার ওই জায়গা থেকে নিয়ে জন্মস্থান থেকে নিয়ে যেমন সালমান ফারসি ওনার বাড়িতে ইরান ইরান থেকে নিয়ে যদি মনে ওনার মৃত্যুটা ইয়াতে হয়ে থাকে মধ্যে তাহলে কত দূর আল্লাহ তাকে জান্নাত দিবেন একবারে ইয়ে থেকে নিয়ে ইরান থেকে নিয়ে মদিনা পর্যন্ত উদ্দেশ্য হলো এটা এভাবে সমন্বয় করা হয়েছে তার মানে যারা সেখানে জন্ম নেয়নি তাদের উদ্দেশ্য তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে মানে ভিন দেশের মানুষ এখানে এসে মারা গিয়েছে তাদের এটা ফজিলত বিশেষ যে তাদেরকে এই ফজরত দেওয়া হবে যে ওই ভিন দেশ থেকে নিয়ে তার জন্মস্থানের জায়গা থেকে নিয়ে মৃত্যুর স্থান পর্যন্ত তাকে এতটুকু প্রশস্ত করে দেওয়া তাকে জান্ন জায়গা দেওয়া হবে বিশুদ্ধ আমরা মনে করি আর এর অর্থ হলো এটা আর একটা প্রশ্ন ছিল আপনার সেটা ছিল কফিনে করে যে লাশ নিয়ে আসা হয় কফিন সহ দাফন করা যাবে এখানে না কফিন সহ দাফন করা যাবে না এটাই হলো নিয়ম বরং কফিন থেকে লাশ বের করে সেই লাশকে দাফন করতে হবে যদি গোসল করা থাকে আগে থেকে সরিয়তের তারিখ সরিয়তের তরিকায় তো ভালো কথা গোসল তো হয়ে গেছে এখন জানাজা পড়ে যথা নিয়মে দাফন করবে হ্যাঁ যদি এমন হয় যে লাশটা গলে গিয়েছে অনেক দিনের কারণে বা লাশটা মানে ক্ষত বিক্ষত হয়েছিল আহত হয়েছিল তার কোনো পাওয়া যাচ্ছে না মানে তার দেহ বডি মতো নাই এবং পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুর্গন্ধ বা লাশটা খোলা মুশকিল ব্যাঙ্গে চলে যাবে আরো নষ্ট হয়ে যাবে তো ইত্যাদি কারণে সরিয়ার সম্মত কোনো কারণ থাকলে কফিন সহ দখল করে দেওয়া যাবে অসুবিধা নেই সামনে কিন্তু লাশ ভালো আছে কোনো সমস্যা নাই প্রক্রিয়াজাত করা হয়েছে যার ফলে কোনো সমস্যা হবে না লাশ বের করতে তাহলে লাশ বের করে কফিন ছাড়াই দাফন করা উচিত এটাই হল সন্ন্যাস তো আশা করি বুঝতে পেরেছেন আপনার প্রশ্নগুলির উত্তর আশা করি পেয়েছেন